নমস্কার ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে দেখো ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি ইংলিশ গ্রামার এটা সলভ করব এটি এটি স্কুলের কোয়েশ্চেন্স তোমরা জানো ক্লাস টুয়েলভে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের দশ নম্বরের গ্রামার থাকবে তার মধ্যে ডুয়াস ডিরেক্টের ছ নম্বর থাকবে একটি এরর কারেকশান থাকে এরর কারেকশান মানে সেরম কিছু টাফ নয় জাস্ট টেক্স থেকে একটা লাইন তুলে দেয় তিনটে অপশান দেয় তার মধ্যে যে কোনো একটি অর্থাৎ টেক্সট যার মোটামুটি একটু থরলি পড়া থাকলেই সে আরামসে ওটা সলভ করতে পারবে এখানে বিশেষ গ্রামাটিক্যাল কোনো ডেপথের প্রয়োজন নেই এই গেল একটি অর্থাৎ ছটা ডুয়েজ ডিরেক্টেড একটি এরর কারেকশান সাত নাম্বার আর তিন নাম্বারের আর্টিকেল প্রিউজিশন দেয় সেটাও টেক্সুয়াল অর্থাৎ টেক্সট যার বিশেষ করে প্রোসগুলো যাদের তিনটে যে প্রোস তোমাদের এ বছর হবে সেইগুলো যদি তোমরা মোটামুটি একটু জাস্ট টেক্সটটা যদি অধ্যয়ন করে থাকো পড়ে থাকো থরলি তাহলে তোমাদের আর্টিকেল পিউশান নিয়েও কোনো অসুবিধার কিছু নেই কারণ টেক্সট গ্রামার এগুলি অন্য কিছু লেখা যাবে না যেরকম টেক্সট অ্যাজ ইট ইজ আছে আর্টিকেল পিউশান সেরকমই লিখতে হয় তো ওই প্রশ্নগুলো আমি আর আনি ওগুলো থ্রি কোশ্চেন্স থেকে দিয়েছিল ইম্পর্টেন্ট আছে পড়ে নেবে তোমরা ভালো করে ইম্পর্টেন্ট যেগুলো টেস্ট পেপারে তোমরা দেখবে বা স্কুলের টেস্ট কোশ্চেন্সগুলো দেখবে সেইগুলিই ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাঙ্কেরওগুলো সেগুলো আমি পরে নাহলে আমি টেস্ট পেপারটা বেরোক তারপরে আমি কয়েকটা বেশ ইম্পর্ট্যান্ট করাবো তোমাদের ওগুলো মানে আলাদা তো কিছু করার নেই জাস্ট ওইগুলো তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে মুখস্থ না মনে রাখতে হবে যে কী কী আর্টিকেল মোটামুটি ইউজ হচ্ছে তা টেক্সটটা যে থরলি পড়বে টেক্সটের আন্ডারস্ট্যান্ডিং যার ক্লিয়ার থাকবে মানে টেক্সট খুটিয়ে যে পড়বে তার কিন্তু উচ্চ মাধ্যমিকের সব দিকেই ফায়দা কারণ সবই টেক্সচুয়াল গ্রামারটা পর্যন্ত তাই না আর টেক্সট ভালোভাবে পড়া থাকলে তোমরা টেক্সটুয়াল যে কোশ্চেন্সগুলো দেবে সেগুলো আরামসে সলভ করতে পারবে আর ট্যাগের জামানা ট্যাগ ভেঙে ভেঙে প্রশ্ন আসবে ও এক প্রকার শর্ট কোয়েশ্চেন তো টেক্সট খুটিয়ে বললে সব দিকেই ফায়দা তো যাই হোক এই স্কুলের কোশ্চেন এই চারটে ডুয়েস ডিরেক্টর দিয়েছিলো তো চলো এগুলো আমরা এখন সলভ করি তো দেখো প্রথম প্রশ্ন দিয়েছে টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স দেখো এই মোটামুটি উচ্চ মাধ্যমিকের গ্রামার বেশ কিছু আমি করিয়েছি তোমরা অবশ্যই প্লে লিস্টেগুলো গিয়ে সেগুলো দেখে নেবে তোমাদেরই লাভ হবে সেগুলো আর যত পুরোনো আমার ক্লাসগুলো দেখবে সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে যে কোনো কিছু হোয়াট ইজ ওয়ার্ড সেগুলো আমি ডিটেলসে মানে আলোচনা করেছি যতটা সম্ভব ডি ব্যাখ্যা দিয়ে আর কি সম্ভব সেগুলো আমি করেছি যথারীতি তো সেইগুলো যদি তোমরা দেখো আরও ক্লিয়ার হবে তবুও আমি প্র্যাকটিস করাতে করাতে তোমাদের সংক্ষেপে হলো ডেফিনেশান বুঝিয়ে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স বুঝিয়ে আমি তোমাদের উত্তর বলবো শুধু উত্তর বলার জন্য কিন্তু আমি এখানে আসিনি তো যাই হোক আর তোমাদের টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারও খুব শীঘ্রই বেরোবে এবিটি টেস্ট পেপারে গ্রামার আমি সলভ করাবো তোমাদের ঠিক আছে এবিটিএ টেস্ট পেপার সব থেকে ভালো টেস্ট পেপার মানে একদম আগাগোড়া চলে আসছে একদম পুরোনো সময় থেকেই এবিটিএ টেস্ট পেপারের নাম সবাই জানে সেইটা যদি কেউ একটা টেস্ট পেপার ঠিক করে ফলো করে তো আরামসে সে কিন্তু উচ্চ মাধ্যমিকে আর কি ভালো রেজাল্ট করবে কোনো সন্দেহ নেই এতে হ্যাঁ এক গাদা টেস্ট পেপার অনেক টেস্ট পেপার এখন বেরোয় যেন ডাব্লিউবিটিএ ডাফ ডাভান্ডার তো অনেক কিছু বেরোয় আগে একটা সঠিকভাবে যদি ফলো করতে পারো বিশেষ করে এবটিএ তো আর কোনো চিন্তার কিছু নেই ঠিক আছে তো যাই হোক প্রথম প্রশ্ন দিয়েছে টার্ন টু সিম্পল সেন্টেন্স সরল বাক্যে পরিণত দেখো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স আগে জানা দরকার সরল বাক্য বাক্য গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর অফ থ্রি কাইন্ডস তিন প্রকারের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গঠন অনুসারে অর্থ অনুসারে আবার পাঁচ প্রকারের এসআরটি থেকে শুরু করে এক্স আশা করে এগুলো জানো না জেনে থাকলে প্লে লিস্ট গিয়ে দেখে নেবে সমস্ত ক্লাস আমার নেওয়া আছে তো সিম্পল সেন্টেন্সে কি একটাই ফাইনাইট ভাব থাকবে এ সিম্পল সেন্টেন্স কনটেন্স অনলি ওয়ান ফাইনাইট ভাব ফাইনাইট ভাব মানে যে ভাব টেন্সের স্ট্রাকচারে থাকে ভার ব্যবহার অনুসারে প্রকারের বি ভার ডু ভার ভাব ভাববে এই যে তিনটে ভার আছে বি মানে নিজে হওয়া ডু মানে কিছু করা বোঝায় হ্যাব মানে অধিকারে আছে বোঝায় এই তিনটে ভার ব্যবহার অনুসারে দুভাগে ক্লাসিফিকেশন করা যায় একটা ফাইনাইট একটা নন ফাইনাইট টেন্সের স্ট্রাকচারে থাকলে ফাইনাইট অর্থাৎ ভারব্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে নাহলে কিন্তু গ্রামের সব রাস্তাই বন্ধ এ আমি বলেই থাকি আর নন ফাইনাইট অনেক কিছুই আছে ইনফিনেটিভ আছে জেরান্ড আছে পার্টিসিপাল আছে ঠিক আছে ভার্বাল নাউন আছে তো যাই হোক পাস পার্টিসেবেলটা তো তোমরা আর পার্টিসিপেল যেটা আছে পার্টিসিপেল কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ পাস পার্টিসিবেল তোমরা জানোই এটা ভার্বের যে তিনটে ফর্ম তোমরা পড়ে থাকো গ্রাম বইতে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল সেই পাস্ট পার্টিসিপাল ওকে আরেকটা আছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম ভার্ভের রুটের সাথে মানে রুট মানে গোড়া যেখান থেকে আসছে তার সাথে আইনজি অ্যাড করে জেরান্ডো তাই কিন্তু আলাদা জেরান্ডে নাউনের ধর্ম থাকে নাউনের মতো কাজ করে জেরান্ড আর পার্টিসেবেল অ্যাডজেটিভের মতো কাজ করে আর একটা আছে ভার্বাল নাউন ও ভার্বের রুটের সাথে আইনজি কিন্তু তার আগে দা অফ থাকে মানে দা আর অফের মাঝখানে ভার্ভের রুটের সাথে আইনজি জা ভার্বাল নাউন হয় ঠিক আছে এ পুরোপুরি নাউনের মতো কাজ করে নাউনের ফোর্স থাকে দা রফের মাঝখানে ভাবের আইনজি ওকে তো ফর্মগুলো আমি বলে দিলাম আর ইনফিনিটিভের ফর্মুলা টু এর পরে ভাবের রুট ফর্ম টু প্রিপোজিশনের পরে ভাবের রুট যেমনি ডু টু ডু গো গো মানে যাওয়া ফাইনাল ভাব টু গো যেতে সাধারণত তে যুক্ত মানটা হয় ইন জেনারেল সাধারণত তো এই হচ্ছে ফর্মগুলোও বলে দিলাম পার্টিসেবেল বললাম অনেকগুলো পার্টিসাল আছে প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপ্যাল পারফেক্ট পার্টিসিপেলও আছে যাই হোক ওইগুলো প্রসঙ্গে আমি বলবো তো নন ফায়েড ভাব কিন্তু দারুণ জিনিস এই এর স্ট্যান্ডার্ড মানে একটা ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড বলতে পারো ইংরাজি ভাষার স্ট্যান্ডার্ড এর উপরে অনেকাংশেই দাঁড়িয়ে রয়েছে তো এই যে সিম্পল সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্স করতে গেলে তোমাদের নন ফায়েড ভাবের উপরে দখল থাকার দরকার তো আরও আছে অনেক কিছুই আছে তার মধ্যে মানে মানে এই নন ফাইড ভাবগুলো একটা হাতিয়ার বলতে পারো উইপেন্স যেগুলো ইউজ করে টুলস বলতে পারো ইউজ করে তোমরা সিম্পল সেন্টেন্স সহজে করতে পারবে তো সিম্পল সেন্টেন্সের ডেফিনেশান কী বললাম যে একটাই ফাইন্ড ভাব থাকবে আর একটা ক্লজে তো একটাই ফাইন্ড ভাব থাকে ক্লজ মানে গ্রুপ অফ ওয়ার্ড শব্দ গুচ্ছ মোর দ্যান ওয়ান ওয়ার্ড যেখানে একটা ফাইন্ড ভাব থাকবে ঠিক আছে গ্রুপ অফ ওয়ার্ড যদি ফাইন্ড ভাব থাকে টেন্সে ওয়ার্ডের ভাব থাকে তাহলে সেটাকে ক্লস বলে ক্লসের ডিটেলস ক্লাস আমি নিচে সেগুলো দেখে নিতে পারো অস্পষ্টতা থাকলে দু ঘন্টার প্রায় ক্লাস নেওয়া আছে ক্লাসে গিয়ে দেখে নেবে প্লে লিস্টে গিয়ে ওকে আচ্ছা তো একটাই ক্লাস হবে একটা ফায়ার ভাব মানে একটা ক্লাস তো হবেই আর সেই ক্লাসটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হবে তার মানে সিম্পল সেন্টেন্স একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস হয় বা প্রিন্সিপাল বা মেন ক্লাসও বলতে পারো তো আমাকে সেটা তৈরি করতে হবে এবার আমি বাক্যটা পড়ে খুঁজে বার করবো প্রশ্নটায় যে কটা ভার্ব আছে ওকে জাস্ট ভার্ব খুঁজে বার করো দেখো হি জাস্ট প্যাট অন ইসেন্ট ক্লাস টুয়েলভের স্টুডেন্টসরা তোমরা বুঝতেই পারছো কোথা থেকে দিয়েছে থ্রি কোশ্চেন্স থেকে দিয়েছে হি জাস্ট প্যাট অন ইসেন্ট অ্যান্ড রিকমেন্সড ডিগিং এটা হারমিটের কথা বলছে তাই না তপস্বী বা সন্ন্যাসী সে জাস্ট হাতের ওপরে আর কি জাস্ট থুতু ফেললো এবং রিকমেন্সড মানে কমেন্স মানে শুরু করা রিকমেন্স মানে পুনরায় শুরু করলো ডিগিং মানে খনন কার্য মাটি খোরা তো আমি এখানে ভার মিনিং তো তোমরা জানি আশা করি ভার কথা আছে দেখো খুঁজে বার করো দেখো স্প্যাট আছে কি না স্প্যাট তাই না আমি এক মিনিট মার্ক করছি দাঁড়াও এই দেখো স্প্যাট দেখতে পাচ্ছ আমি মার্ক করলাম হ্যাঁ স্প্যাট কোথা থেকে গেছে স্পিড থেকে স্পিড ডু বা অ্যাকশন ভার্ব স্পিড ভাবে তিনটে ফর্ম পড়তে হবে কিন্তু হ্যাঁ স্পিড স্প্যাট স্প্যাট তিনটে ফর্ম ওকে তিনটে ফর্ম জানা দরকার আর একটা দেখতে পাচ্ছি রিকমেন্সড কমেন্টস কমেন্স বললাম কমেন্টসের আগে রিযুক্ত হয়ে রি মানে পুনরায় কমেন্সড ঐকে তো কমেন্সের তিনটে ফর্ম কমেন্স ইডি দিয়েই হয় কমেন্সড কমেন্সড তো এটা কোন ফর্ম সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম যে কোনো একটা হতে পারে তো কোন ফর্ম এটা সেকেন্ড ফর্ম ভি টু আছে কী করে বুঝলাম কারণ দেখো অ্যান্ড এই যে অ্যান্ড একটা কোয়ার্ডিনিটিং কনজাংশন আছে এই দিয়ে দুটো ক্লজ জয়েন হচ্ছে এটাও ভি টু বলবো ভি থ্রিও হতে পারে স্প্যাট কিন্তু মনে রাখবে শুধু পাসপার্টিসিবেল একা কখনও ফাইনাইট ভাব গঠন করতে পারে না টেন্সের গঠনের ভাব গঠন করতে পারে না ও অক্সারি ভাব না এখানে কোনো ভাব আছে এর আগে স্প্যাটের আগে আছে নেই তার মানে ও তো ফাইনাইট ভাব হতেই হবে মানে সেকেন্ড ফর্ম হতেই হবে আর ভি টু তো সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট সিম্পল পাস্ট টেন্স বা ফার্স্ট ইন্ডিফিনাইট গঠন করেই তাই না আর তো একইভাবে তাই থার্ড ফর্ম হবেই না কারণ একটা ক্লজে তো একটা ফাইন্ট ভাব থাকতেই হবে তো এটাই সেকেন্ড ফর্মই ধরে নেবো তাহলে এই ফাইন্ট ভাব হয়ে গেল এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে স্যার এরপরেও তো একটা ভার্ব আছে এই যে ডিগিং আর একটা ভার আছে আইনজি যুক্ত তাই না ভার্ব আছে তো এটা তাহলে কী হবে এটা দেখো ভাবের রস্তা আইনজি থাকলেই স্টুডেন্টসের সাথে তো কন্টিনিউস হবে কিন্তু এটা কন্টিনিউস না কেন কারণ কন্টিনিউন্সে ভাবের রস্তা আইনজি হতে গেলে তার আগে ভার্ব দরকার বিভার অক্সির রূপে বসে তাই না তো কোনো ভার্ব আছে বিভার অক্সের রূপে আছে একটা ডু ভার্ব আছে রিকমেন্স সুতরাং এইটা টেন্সের গঠনে নেই বুঝতে পারছি এই যে ভার্ভেডুস্তা আইনজি আছে মানে ভার অথচ টেন্সের স্ট্রাকচারে নেই এটাকেই বলে নন ফায়ার ভাব শর্টে লিখে দিলাম এন এনএফ নন ফায়ার্ট ওকে এবার কোন নন ফায়ার যদি জিজ্ঞেস করো সেটা বার করতে হবে তো ভাববেটুস্তা আইনজি তো একটু আগে বললাম জেরান্ডো হয় পার্টিসিপেলও হয় তাই না ভার্বাল লাউন হয় তো কী হবে দা আর অফ তো নেই ভার্বাল লাউন হবে না তাহলে পার্টিসিপেল জেরান্ডের মধ্যে যে কোনো একটা হবে দেখি এবারে রূপে কাজ করবে রিকমেন্সড হোয়াটস পুনরায় শুরু করেছিল কী ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কী পাই অবজেক্ট পাই কি না কর্ম পাই কি না আর কর্ম মানে মানে মনে রাখবে কর্তা কর্ম মানে সাবজেক্ট অবজেক্ট মানেই হচ্ছে নাউনের ধর্ম সুতরাং এটা জেরান্ট শর্টে লিখলাম জি জি ফর জেরান্ট জি আর ইউ এন ডি ওকে তাহলে ভার্ভের পাওয়ার দেখো আমি কেন বলে থাকি আটটা পার্শ্ব অফিসে যারা আমার ক্লাস ফলো করে তোমরা জানো আমি বলেই থাকি যে ভার সব থেকে গুরুত্বপূর্ণ পার্শ্ব অফিস কারণ আটটা পার্শ্ব বীজের মধ্যে ভার এমন একটা পার্শ্ববিদ যেটা ছাড়া কোনো বাক্য সম্ভব নয় আর ভাব দেখো শুধু যে ক্রিয়ার রূপেই কাজ করছে তা না কিছু কাজ করা বোঝায় তা না ভার একটা নাউন রূপেও কাজ করতে পারে একটা অ্যাডজেক্টিভ রূপেও কাজ করতে পারে এখানে জেরান্ট মানে নাউন রূপে কাজ করছে নাউনের ফোর্স রয়েছে কত পাওয়ারফুল তাই না তো যাই হোক আমি ভার খুঁজে বার করে নিলাম এটা হলো আমার প্রথম কাজ এইবার দেখো সিম্পল সেন্টেন্স করতে বলেছে মানে কি একটাই ফায়ের ভাব থাকতে হবে এবার দুটো ফায়ের ভাব আছে স্প্যাটার আর তাহলে আমাকে কি করতে হবে আর একটাকে যে কোনো প্রকারে হাটাতে হবে হয় নন ফাইনাইট করবো ফাইনাইটটাকে নন ফাইনাইট করবো অথবা পার্শ্ব স্পিচ চেঞ্জ করে যে কোনো প্রকার মানে বাক্যের চেয়ারের পরিবর্তন ওয়ার্ডের চেয়ারের পরিবর্তন করে আমাকে ফাইনাইটভাবে একটা রেখে বাক্যটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে সরল বাক্য করতে হবে ওকে তো আমি এটা এরমভাবে বাংলায় বলতে পারি যে তার হাতের উপর থুতু ফেলিয়া সে পুনরায় খনন কার্য শুরু করেছিল ফিনিশ অ্যান্ড কোয়ার্ডিনেট কনজেনশনের কোনো প্রয়োজন নেই কারণ আমি এখানে দুটো ক্লাস তো জয়নিং করবো না একটাই ক্লস হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লসই হবে তাই না একটা ক্লজ হলে তো সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে কারণ শুধু সাবর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লাস দিতে কোনো বাক্য হবে না মাথা ঢুকলো এই ক্লসের ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছি যাই হোক তো মনে রাখবে এটা তোমাদের বলেই থাকে আমি যে করে করিয়া বোঝালে ভাবে ডুস্তাইন যে প্রেজেন্ট পার্টিসিবেল মিনিং হয় করা এটা বোঝালে জেরান্ডের মানে হয় যেমনি এখানে সে শুরু করেছিল খনন করা দেখো ডিগিং দেখতে পাচ্ছ করা ডিগিং খনন করা আসছে কি না মিনিং আর করে হলে করিয়া হলে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপেলের মিনিংটা মানে ব্যবহার আসে ঠিক আছে তো এখানে প্রেজেন্ট পার্টিসিপেল স্প্যাটটা আছে ফাইনাল ভাব এটাকে নন ফাইনাল প্রেজেন্ট পার্টিসিপেল করে দেবো মানে থুতু ফেলেছিলো আছে থুতু ফেলিয়া তাহলে ভাবেটুস্টাঞ্জি হবে তাহলে স্প্যাটের রুট ফর্ম কি স্পিড থেকে আসছে স্পিটিং অন ইজ হ্যান্ড বলো বোঝাতে পারলাম কি না চলো এবারে আমরা এটা সলভ করি এক মিনিট চলো নেক্সট পেজে এখানে তোর পেজ নেই আমি নেক্সট পেজে করে লিখ লিখছি তোমরা লিখে নেবে হ্যাঁ নোট ডাউন করে নেবে এগুলো কমন কিন্তু আসতে পারে কিন্তু টেক্সচুয়াল গ্রামার মানে কিন্তু কমন আসার প্রবল সম্ভাবনা চলো লিখছি এক নম্বর হ্যাঁ স্পিটিং ডাবল টি হয়ে যাবে হ্যাঁ

দেখি আর কোনো ইনফরমেশান মিসিং নেই তো বাস জাস্টটা দরকার হবে না ঠিক আছে দেখো কি করলাম স্পিটিং অন ইজ হ্যান্ড তার হাতের উপরে থুতু ফেলিয়া ওই যে বললাম করে করিয়া দেখো স্প্লিটিং এটা ভাবে টুস্ত আইনজি আছে করে করিয়া আছে মানে প্রেজেন্ট পার্টিসিপ্যালে ফেললাম এটা জেরান নয় ঠিক আছে করা হলে অর্থ মানে নাউনের মতো কাজ হলে তখন জেরান্ড হতো তো এটা করে করিয়া মিনিং আসছে প্রেজেন্ট পার্টিসিপেল হবে ঠিক আছে তার হাতের উপরে থুতু ফেলিয়া সে শুরু করেছিল খনন করা তো রিকমেন্স দেখো ভি টু একটাই ফাইনাইট ভাব আছে বলো বোঝাতে পারলাম কি না অনলি সিঙ্গেল ফাইনাইট ভাব রিকমেন্সড ভি টু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ডিগিং আর একটা ভাব রয়েছে এ তো বোঝালাম এই জেরান্ট লিখেও দিচ্ছি জেরান্ট আর এটা প্রেজেন্ট পার্টিসিপেল আমি শর্টে এখানটা লিখে দিচ্ছি পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপাল হ্যাঁ মুখে বলে দিলাম তো বলো একটাই ফাইনাইট ভাব থাকলো রিকমেন্সড আর একটা ফাইন ভাব মানে সেটাই সিম্পল সেন্টেন্স একটাই ক্লজ হলো একটা ক্লজে একটা ফাইনাইট ভাবই থাকে সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো সেটাও লিখে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে সমান সমান সিম্পল সেন্টেন্স এখানটা ওয়ান লেখা উচিত ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সমান সমান সিম্পল সিম্পল সেন্টেন্স ঠিক আছে বলো বইতে পারলাম একটাই ফ্যান্ট ভাব থাকবে মানে টেন্সের স্ট্রাকচার তো ভাবব্যান টেন্স ক্লিয়ার অবশ্যই করবে ঠিক আছে তো চলো এবারে নেক্সট আমরা যাই লিখে নেবে হ্যাঁ নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশটও করে রাখতে পারো নেক্সট প্রশ্ন দেখো হি লুকড অ্যাজ ই ফি ওয়ার ফরটিন অর ফিফটিন তাকে দেখাচ্ছিল এটাও যথেষ্ট টাফ আছে কিন্তু এই প্রশ্নটা এটা তোমাদের ওই ওই ইয়ে আছে না থ্যাংক ইউ ম্যাম যেটা এই বছর সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে রিডিউস সিলেবাস অনুসারে সেখান থেকে দিয়েছে যাই হোক দিয়েছে গ্রামার চলো আমরা করি আসতেও পারে বলা যায় না এটা একটি স্কুলের টেস্টেই দিয়েছে তাই না হাসতেও পারে হি লুকড অ্যাজ ইফ টেক্সটের প্রশ্ন আসবে না কিন্তু গ্রামার দিতেই পারে হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ফোরটিন আর ফিফটি মানে তাকে দেখাচ্ছিল যেন সে চোদ্দো অথবা পনেরো বছরের তো এটা রজার বলে একটি ছেলের সম্বন্ধে ভাবছে আর কি মিসেস জোনস তো যাই হোক আমি একটা প্রসঙ্গটা বলে দিলাম মিসেস জোন্স হি বলতে এখানে রজার বলে একটি ছেলে আছে তার সম্বন্ধে বলছে তাকে দেখে মনে হচ্ছে তার চোদ্দো পনেরো বছর বয়স হবে তো বাস্তবে সেটা নয় তো অ্যাজিভ এখানে দেখো অ্যাজিভ একটা দেখতে পাচ্ছ এই যে অ্যাজিভ একটা এটা কনজাংশান এটা কী কনজাংশান জিনিস করো কনজাংশান দুপুরে আছে সাবঅর্ডিনেটিং কোয়ার্ডিনেটিং এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে গ্রামার গুলে খেতে হবে ঠিক আছে গ্রামারের একদম নারী নক্ষত্র খুঁটি নাটি বিশ্লেষণ করতে হবে আমি কিন্তু শুধু উত্তর বলার জন্য আসিনি উত্তর বলতে আমার বেশিক্ষণ লাগতো না কয়েক সেকেন্ডে আমি কয়েকটা সব কটা উত্তর বলে দিতাম এক মিনিট দু মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের আমি শেখাতে এসেছি তোমরা যাতে নিজের থেকে করতে পারো বোঝা গেল এইগুলো কমন তো আসতেই পারেন এই কমন না এলেও তোমরা পারবে শিখতে হবে গ্রামার কত একটা সায়েন্স ভাষার সায়েন্স সায়েন্সটা বুঝবে না তো ওকে দেখো অ্যাজই বলছে সাবোর্ডেনিং কনজ্যাকশান কোয়ার্ডিনেটিং সাবোর্ডেনিং দুর্বকারের কনজেকশন আছে তো সাবোডিনেটিং কনজাংশন যদি দুটো ক্লসকে জয়েন করে তো সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয় সাবোডিনেটিং কনজাংশন যুক্ত মনে রাখবে সাবোডিনেট ক্লসটা এও তোমাদের বলেছি তো এই পর্যন্ত এই আজিব থেকে শুরু করে এটা একটা ক্লস কারণ ওয়ার ফাইনাইট ভাব আছে দেখতে পাচ্ছ একটা তাই না তো এটা সাবোডিনেট ক্লস আর এখানে হি লুকড এই লুকটার একটা ফাইন্ড ভাব আছে ভি টু সিম্পল পার্সটেন্স ভি থ্রি হবে না ভি থ্রিও লুকড হয় কিন্তু শুধু ভি থ্রি দিয়ে তো কোনো ফাইন্ড ভাব গঠন হবে না তাই না আর সাবজেক্ট ফাইনাইট ভাব কম্বিনেশন তবেই তো ক্লস হবে সাবজেক্ট এবং ফাইনাইট ভাবের কম্বিনেশন হবে দেখো হি সাবজেক্ট লুক ফাইন্ড ভাব ভি টু ধরতেই হবে আমাকে তবে এটা একটা ক্লস হবে তাই না শুধু ফার্স্ট পার্টিসিপাল কোনো ফাইন্ড ভাব ঘটনা হয় না অক্সেরি দরকার এখানে তো কোনো অক্সেরি ভাব নেই ওয়েদ পারলাম আবারও বললাম সেটা তো হি লুক প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস আর বাকিটা ইফ সাবর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবর্ডিনেট ক্লাস বা ডিপেন্ডেন্ট ক্লাস অ্যাজিভ মানে হচ্ছে জানো অ্যাজ দো আর একটা আছে অ্যাজ দো মানেও জানো অ্যাজ ইফ মানেও যেন এবার এখানে দেখো ওয়ার আছে হি এর পরে তো ওয়াজ হয় তোমরা জানো সবাই সি এর পরে ওয়াজ হয় তো ওয়ার কেন মনে রাখবে এটা একটা গ্রামারের একটা চ্যাপ্টার আছে মুড বলে একটি চ্যাপ্টার আছে সেগুলো আমি তোমাদের থিওরির কোনো সময় ক্লাসে নেব আলাদা করে ঠিক আছে তো সেই মুডের একটি পার্ট হচ্ছে সাবজাংটিভ মুড এটা হচ্ছে সাবজাংটিভ মুড মানে কোনো বলতে পারো উইস ডিজায়ার যখন ফোকাস করা হয় বা ইমাজিনড কোনো কিছু হ্যাঁ মানে ইমাজিন ইমাজিনারি সিচুয়েশান আর কি কোনো কল্পনা করা হয় এরকম একটা পরিস্থিতি কাল্পনিক পরিস্থিতি যখনই হয় যেটা বাস্তবে আছে কিনা সন্দেহ মানে আনরিয়াল বলতে পারো আর কি রিয়াল নয় আর কি এরকম ফ্যাক্টস যখন তুলে ধরা হয় তখন আমরা সাবজ্যান্টিভ মুডের ইউজ করে থাকি মানে সে আদৌ চোদ্দো পনেরো বছর কিনে সেটা বাস্তবে কিনা সন্দেহ আছে এটা কল্পনা করলো আর কি ঠিক আছে তো সাবজ্যাকটিভ মুডের ব্যবহার এটা এরকম আছে আইয়ের পরেও হয় ঠিক আছে তো যাই হোক তাহলে মিনিংটা হলো এই তার দুটো ক্লাসে দুটো ফাইন ভাব পেয়ে গেছি এবার করতে কি দিয়েছে দেখি স্প্লিট ইন্টু টু সিপারেট সেন্টেন্সেস স্প্লিটিং আসার প্রবল সম্ভাবনা উচ্চ মাধ্যমিকে ওকে নাইনটি পার্সেন্ট চান্স স্প্লিটের ক্লাস আমি নিয়েছি তোমরা প্লে লিস্টকে দেখো সমস্ত ডিটেলস আলোচনা করেছি স্প্লিট সম্বন্ধে তবুও আমি এখানে সংক্ষেপে তোমাদের বলবো তোমরা জেনে জানোই করাতে করাতে প্র্যাকটিস করাতে করে আমি শিখিয়ে দেবো দেখো স্প্লিট মানে হচ্ছে ভাঙা জয়নিংয়ের বিপরীত হচ্ছে স্প্লিটিং স্প্লিট জয়েন মানে জোরো আর স্প্লিট মানে ভাঙো ভাঙো বলতে তোমাকে একটা বাক্য দেবে ওকে একটাই দেখো এখানে বাক্য আছে এই একটা বাক্যকে ছোটো ছোটো করে খণ্ড খণ্ড করে ভাঙতে হবে এবং সেই বাক্যগুলো সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য হতে হবে এবং মনে রাখবে ঘটনাক্রম সিকোয়েন্স ঠিক থাকতে হবে তাহলে তিনটে পয়েন্ট এক হচ্ছে সিম্পল সেন্টেন্স হতে হবে মাস্ট বি সিম্পল ওয়ান ঠিক আছে সিম্পল সেন্টেন্স প্রত্যেকটা বাক্য হতে হবে সেকেন্ড হচ্ছে সিকোয়েন্স ঠিক থাকতে হবে সিকোয়েন্স মানে ঘটনাক্রম ঠিক থাকতে হবে তিন নম্বর মনে রাখবে মিনিং শুড বি আনচেঞ্জ কোনো রকম অর্থের পরিবর্তন হবে না ঠিক আছে তো একটা করেই তো বাক্য করবো আমার কনজাংশনের কোনো প্রয়োজনই নেই তাই না অ্যাজিভটাকে ঘাটিয়ে দেবো যেমনি আগেরটাতে অ্যান্ড কোনো দরকার হয়েছে আমার তো দুটো ক্লাসকে জয়েন করছি না আমি আর দুটো ওয়ার্ডের জয়নিং এর কোনো দরকার নেই আমার ওই জন্য অ্যান্ড উঠিয়ে দিয়েছি কোয়ার্ডের কনজেকশন তো এখানেও অ্যাসবি কোনো প্রয়োজন নেই কারণ আমাকে দেখো বলেই যে দুটো সেপারেট সেন্টেন্সে ভাঙতে হবে এটা অনেকভাবে প্রশ্ন আসতে পারে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস আসতে পারে একই উত্তর হবে তোমাকে এখানে সিম্পল উল্লেখ করেনি মানে ভেবো না যে সিম্পল সেন্টেন্স না করলে হবে না স্প্লিট মানে সিম্পলই করতে হবে মানে ভাঙবে ছোটো ছোটো করে ভাঙবে এবং সেটা ঘটনাক্রম ঠিক থাকতে হবে পরের অংশ আগে আসতে পারে বাক্যের আগের অংশ পরে যেতে পারে সেটা দেখতে হবে কি আছে না আছে আর অর্থের পরিবর্তন হবে না ঠিক আছে বুঝতে পারলাম তো সিম্পল সেন্টেন্স সম্বন্ধে একটু আগে বললাম তো চলো এবারে ছোটো ছোটো করে ভাঙি তো এটা আমি বলতে পারি দেখো বাংলায় এরম বলবো যে সে চোদ্দো পনেরো বছরের ছিল তাকে দেখে ওরকম মনে হচ্ছিলো সে চোদ্দো অথবা পনেরো বছরের ছিল দ্বিতীয় বাক্য লিখবো তাকে দেখে ওরকম মনে হচ্ছিলো তা আমি এটা তো প্রথমে বলতে পারব না তাকে দেখে ওরম মনে হচ্ছিলো যেহেতু অনেক কারণ স্টুডেন্টসরা ভাবে যে হিলুক তো স্যার প্রথমে আছে তো এটা প্রথমে হবে না না ওরম ব্যাপার নেই প্রথমে হতেও প্রথমের অংশটা প্রথমে বাক্য করে আনতেও পারি নাও আনতে পারি সেটা ডিপেন্ড করছে মিনিংয়ের উপরে আমার মিনিং এক রাখতে হবে ঘটনার ক্রম ঠিক রাখতে হবে যেটা বললাম সিকোয়েন্স পয়েন্ট একটা বললাম তাহলে আমার প্রথম এ বি দিয়ে লিখবে এটা প্রশ্ন রোমান আরবে আছে দুই তো এ বি দিয়ে লিখবে সেটা ভালো হয় ফ্লু দিয়ে না লিখে মানে ফ্লুস্টাপ দিয়ে পরপর না লিখে ওটা এ বি দিয়ে পরপর তলায় তলায় করলে ওটা ভালো দেখায় তো এটা আমি বলতে পারি যে সে চোদ্দো অথবা পনেরো বছরের ছিল তাকে দেখে ওরকম মনে হচ্ছিলো তা আমি এটা তো আগে বলতে পারবো না যে তাকে দেখে ওরম মনে হচ্ছিলো ওরম বলতে কীরকম আগে তো সেটা ফ্যাক্টসটা আমাকে বলতে হবে তাই না তো চলো আমরা এটা সলভ করি তো আমি যখন সলভ করি তখন কিন্তু ওয়ার আনার মনে হয় মুড করবো না কিন্তু বুঝতে পারছি তো তখন কিন্তু সিম্পল ফ্যাক্টস ইয়ে করছি তো এখানে অ্যাজিভ না আনলে ওই ব্যবহারটা আসবে না বুঝতে পারছি সাবারি অ্যাজ ইফটা আনতে হবে নাহলে ওই ব্যবহার আনা যাবে না তো চলো এবারে লিখি আমরা এটা এক মিনিট তো দু নম্বর দেখো বি করে করবে বললাম তাই হি ওয়াজ অফ অর ফিফটিন ঠিক আছে এখানে অফ একটা আনা উচিত হি ওয়াজ অফ ফর্টিন আর ফিফটিন মানে সে চোদ্দো পনেরো বছরের ছিল দেখো ওয়াজ আনবো কিন্তু কেন ও এর আনবো না কিন্তু কারণ আমি এটাকে ভেঙে করছি নিজের ভাষায় করছি মিনিং এক রেখে ঠিক আছে এখানে ইফ যেহেতু কনজাংশন আমি অ্যাপ্লাই করতে পারবো না কারণ দুটো ক্লাসকে তো জয়েন করছি না সুতরাং এখানে সাবজেক্টটি মুড ওয়ার আসবে না কিন্তু সে চোদ্দো পনেরো বছরের ছিল এবারে দ্বিতীয় বাক্যটা যেই লিখবো সেটার মাধ্যমে পুরো মিনিংটা সেম চলে আসবে হি লুকড ছিল না এটা তো এই পর্যন্ত ছেড়ে দিলেও হবে না হি লুকড শো শো এখানে কনজাংশন নয় শো মানে ওই রকম দেখাচ্ছিল ওরকম মানে যেটা আগে ফ্যাক্টস দেখো একটা ওয়ার্ডের মাল্টিপেল পার্শ্ব হতে পারে শো মানে খালি কনজাংশানই নয় কিন্তু একটা ওয়ার্ডের বহু পার্শ্বস বিষ হতে পারে মাল একটা ওয়ার্ডের জন্য মাল্টিপেল মিনিংস হতে পারে আবার পার্শ্ব বিষয়ে হতে পারে ঠিক আছে তো সে চোদ্দো অথবা পনেরো বছরের ছিল তাকে দেখে ওরকম মনে হচ্ছিলো শো মানে ওরকম তাকে দেখে ওরকম মনে হচ্ছিলো বাস্তবে কিনা সেটা নয় তো এই শো এই কথাটার কত পাওয়ার বুঝতে পারছো সোটা শোটা না দিলে কাটা হয়ে যাবে কিন্তু তাহলে দেখো এই দুটো বাক্য করলাম এখানে একটাই ফাঁট ভাব ভি টু আছে সিম্পল টেন্স এখানেও ভি টু আছে সিম্পল পাস্টেন্স একটা করেই ফাঁট ভাব তার মানে বলো এক একটা ক্লস আছে তো ইন্ডিপেন্ডেন্ট ক্লস তার মানে সিম্পল সেন্টেন্স হলো কিনা এটা একটা সিম্পল সেন্টেন্স এটাও একটা সিম্পল সেন্টেন্স এবং দুটো বলেছিল আলাদা বাক্য করতে সেটাও হলো টু সেপারেট সেন্টেন্স এবং স্প্লিট হয়ে গেল ভাঙলাম এবং ঘটনাক্রমও ঠিক থাকলো হি সো আগে লিখলে কিন্তু কাটা কারণ আগে তো ফ্যাক্টটা বলতে হবে তাই না এই ঘটনা অনেকেই কিন্তু সিম্পল সেন্টেন্স করতে পারে কিন্তু ঘটনাক্রমটাই সিকোয়েন্সে ভুল করে দেয় তাদের কাটা হয়ে যাবে তো ওকে বুঝতে পারলাম চলো নেক্সট কোশ্ন দেখি তখন নেক্সট আছে টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস এটাও ইম্পর্টেন্ট কিন্তু এর আগেরটা যথেষ্ট টাফ ছিল অতটা টাফ হয়তো উচ্চ মাধ্যমিকে নাও আসতে পারে কিন্তু স্কুলের প্রশ্ন তো দিতেও পারে ওই জন্য দিয়ে হচ্ছে তোমাদের সহজভাবে আশা করি বোঝালাম আমি তো পরীক্ষা এলে পারবে এগুলো একটু রিভাইজ করে দেবে হ্যাঁ রিভিশন করে দেবে মাঝে মাঝে দেখবে কারণ কমন আসতে পারে টিক্সওয়াল তো লাইন তুলে দিয়ে দেয় টু গুড মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস তোমাকে নেগেটিভ করতে দিয়েছে যে না এ দেখো যখনই দেখবে একটা কোনো ডিগ্রির ব্যাপার আছে না দেখতে পাচ্ছো এখানে মোস্ট আছে না এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা মোর দ্যান ওয়ান সিলেবেল বলে অ্যাডজেক্টিভ একটা ইম্পর্টেন্ট তার আগে সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট হবে কম্পারেটিভে মোর হবে তাই না একের অধিক সিলেবেল হলে ইআরইএসটি দিয়ে সেটা একটা যুক্ত হলে হয় আশা করি ডিগ্রি তোমাদের ক্লিয়ার আছে ডিগ্রি ক্লিয়ার না থাকলে প্লে লিস্টে যাও ওখানে সাতটা ক্লাস নিয়েছি ডিগ্রির একদম থিওরির উপরে কনসেপ্টের উপরে ওই ক্লাস দেখলে সবাই ডিগ্রি নিয়ে কোনো কারোর অসুবিধা হবে না এবং ডিগ্রির উপরে আমি বেশ কিছু প্র্যাকটিসও করিয়েছি সেগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে ডিগ্রি সেকশানে গিয়ে তো এখানে দেখো এবারে আমাকে নেগেটিভ করতে মনে রাখবে তিনটে টাইপের ডিগ্রি আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি আমি বলে থাকি ফর্মুলা করেও করিয়ে দিয়েছি ওই সব থিওরির ক্লাসগুলোতে মনে একবার টাইপ ওয়ানে একের সাথে বহুর তুলনা সেম ক্যাটাগরির হয় ঠিক আছে আর টাইপ টুতে একের সাথে বহুর তুলনা সেম ক্যাটাগরি হয় কিন্তু সেরাদের একজন ভালোদের একজন বা খারাপদের একজন এরম বোঝায় আর টাইপ ওয়ানে সব থেকে ভালো বা সব থেকে খারাপ ঠিক আছে আর টাইপ টুতে সুপারলেটিভে ওয়ান অফটা থাকে আর ইয়েতে ওয়ান অফটা থাকে না তো এখানে দেখতে পাচ্ছি আমি মোস্ট আছে মানে সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ তো নেই তার মানে এটা টাইপ ওয়ান বলে বলেছে টাইপ থ্রি কারণ টাইপ থ্রি এটা নয় তার প্রমাণ টাইপ থ্রিতে সুপারলেটিভ ডিগ্রি হয় না ওখানে দুইয়ের মধ্যে তুলনা বোঝায় একের সাথে একের তুলনা দুইয়ের মধ্যে তুলনা ঠিক আছে এবং ক্যাটাগরিও ভিন্ন হতে পারে এবং শিখিয়েছি তোমাদের তো এটা টাইপ ওয়ান আমি আইডেন্টিফাই করতে পারলাম ঠিক আছে আগে আইডেন্টিফাই করতে হবে কোন টাইপের আছে যে আমার ভালো করা ছিল তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এটা থ্রি কোশ্চেন্স থেকে দিয়েছে ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো মনে রাখবে যখনই তোমার ডিগ্রির উপরে কিছু রয়েছে এবং নেগেটিভ দিয়েছে ঘাবড়াবে না নেগেটিভ দিয়েছে মানে ওটা মনে রাখবে টাইপ ওয়ানই সাধারণত প্রশ্নটা হবে এবং নেগেটিভ মানে আলটিমেটলি তোমাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে পজিটিভ ডিগ্রিতে বলো টাইপ ওয়ানে নো আদার দিয়ে শুরু হয় কি না তাই না নো আদার দিয়ে শুরু হয় না টাইপ ওয়ানে পজিটিভ ডিগ্রিতে তো নো আদার নো তো রয়েছে নেগেটিভ তা ব্যাস তোমাকে প্রশ্ন দিয়েছে নেগেটিভ করো তার মানে বাক্য জাস্ট প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে মানে আলটিমেটলি প্রশ্নটা হচ্ছে চেঞ্জ ইন পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি প্রশ্নটা না দিয়ে তোমাকে নেগেটিভ বলেছে নাবাচক বাচক করো তা না আর হ্যাঁ যাই দিক মিনিং এক রাখতে হবে তোমাকে ঠিক আছে ডুয়ার্স ডিরেক্টেড এটাই মিনিং এক কোনো রকম আনচেঞ্জ মানে আর কি চেঞ্জ হবে না ঠিক আছে তো প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে দিতে পারে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে আমি বারবার বলছি টাইপ ওয়ানে পজিটিভ ডিগ্রি না বলে তোমাকে নেগেটিভ দিতে বলতে পারে নাবাচক করো বাক্যটাকে আরে নাবাচক বলুক না নো আদার দিতে শুরু হয় তো নো তো নগর্থক তাই না নেগেটিভ ওয়ার্ড একটা ব্যাস নেগেটিভ হয়ে যাবে তা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে ঘাবড়াবে না তো চলো এবারে আমরা করি এটা এখানে দেখো ওয়াজ ভার্বের সাবজেক্টটি হচ্ছে এইটা টু ডু মি গুড এটা অনেকে বুঝবে না কাটা হয়ে যাবে অনেকে বলবে স্যার গুড এখানে অ্যাডজেক্টিভ আছে না এখানে মেন যেটা ইয়ে আছে এই যে মোস্ট ইম্পর্টেন্ট এই যে ইম্পর্টেন্টটাকে মেন বেস করে রয়েছে এটা টু গুড টু ডু মি গুড এইটা পুরোটাই একটা সাবজেক্ট এই ওয়াজ ভারবের এইটা বুঝতে হবে তোমাকে ডু আর একটা ভার্ব রয়েছে এখানে কিন্তু এটা ইনফিনিটিভ ভার্ব আছে ঠিক আছে ইনফিয়েটিভ নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে টু এর পরে ভাবে রুট ইনফিনিটিভ এই টু ডু ডু মি গুড মানে আমার ভালো করা এই ওয়াজ ভারবের ফাইনাল ভাবটা সাবজেক্ট হচ্ছে এই পুরো ফ্রেশটা এটা একটা ফ্রেশ বলা যাবে কেন কারণ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি ফাইন্ড ভাব কোনো ফাইনাইট ভাব নেই ভার্ব আছে কিন্তু ফাইনাইট ভাব নেই নন ফাইনাইট ভাব ফ্রেশে থাকতে পারে গ্রুপ অফ ওয়ার্ড শব্দগুচ্ছ যেখানে একটা ভার্ব থাকতে পারে কিন্তু ফাইনাইট ভাব হবে না ফাইনাইট ভাব হলে সেটা ক্লজ হয়ে যাবে বুঝতে পারলাম ফর্ম ইনফিনেটিভ তো নন ফায় তাই না তো যাই হোক একটা ফ্রেশ আছে তো হোয়াট ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি ছিল তোমার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস না আমার ভালো করা তো এই বোঝাতে পেরেছি তো টাইপ ওয়ান আমরা নো আদার দিয়ে শুরু করবো আর টেন্সটা লক্ষ্য রাখবে এখানে আছে তো রাখবো এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না কোনো মিনিংয়ের পরিবর্তন হবে না ঠিক আছে তো চলো এবার আমরা করি তাহলে এবার নো আদার দিয়ে আমরা শুরু করব চলো প্রশ্নটা দেখা গেছে চলো এবারে করি আমরা তিন নাম্বার তাহলে আমরা কি করবো নো আদার নো এটা নো আদার বিজনেস এক মিনিট

প্রশ্নটা একবার দেখিয়ে দিই তোমাদের দেখো টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট মানে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার ভালো করা তাহলে নো আদার এবারে দেখো এই যে ইয়োরটা আছে না এই ইওরটা পজিশানটা তোমাকে ঠিক করতে হবে ইওর এখানে ব্যবহারটা আসবে না নো আদার ইয়োর বিজনেস হবে না নো আদার বিজনেস এখানে তুমি অ্যাড করে দিচ্ছি হ্যাঁ এখানটা অ্যাড করে দিচ্ছি নো আদার বিজনেস অফ ইয়োরস ঠিক আছে নো আদার বিজনেস অফ ইয়োর্স ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ টু ডু মি গুড ব্যাস ফেনিস ওই ইয়োর ছিল না ইয়োর বিজনেস ওটা এরকম আসবে না নো আদার ইয়োর বিজনেস ওটা ব্যবহার হবে না কিন্তু মিনিং আসবে না ঠিক আছে এটার জন্য ইউরটায় আমি পজিটিভ প্রণাউনে ফেললাম ও পজিটিভ প্রোনাউন ওটা অ্যাডজেক্টিভ প্রোনাউন বলে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে তো ওটার পজিটিভ প্রোনাউন ফর্ম ইয়র্স যুক্ত করে করলাম তার আগে একটা পিপোজিশন অফ পশাতে হবে তো নো আদার বিজনেস অফ ইয়র্স মানে এই তোমার কোনো বিজনেসই ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ টু ডু মি গুড আমাকে আমার ভালো করার মতো মানে আমার প্রতি আর কি আমার ভালো করার মতো কোনো কাজই তোমার কাছে অত ইম্পর্টেন্ট ছিল না তাহলে ওই যে মিনিংটা ছিল টু ডু মি গুড ওয়াজ ইওর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস আমার ভালো করাই ছিল তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেইটারই মিনিং এলো কি না দেখো যে নো আদার বিজনেস অফ ইয়ার্স তোমার কোনো বিজনেসই ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট তত ইম্পর্টেন্ট ছিল না অ্যাজ টু ডু মি গুড আমাকে আমার ভালো করাটা যতটা গুরুত্বপূর্ণ ছিল ততটা গুরুত্বপূর্ণ অন্য কোনো বিজনেস তোমার ছিল না বলো মিনিংও এক রইলো এবং নেগেটিভও হলো ডিগ্রিও চেঞ্জ হলো যার ডিগ্রি চেঞ্জই করতে বলেছে তোমাকে প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে নেগেটিভ এরম প্রশ্ন দেয় কিন্তু এটা টাইপ ওয়ানে দেয় ঠিক আছে আর টাইপ টুতে যদি বলো টাইপ টু তো আরও হবে না কারণ টাইপ টুর ভেরিভিউ দিয়ে শুরু হয় পজিটিভ ডিগ্রি তো তো নেগেটিভ নয় বোঝা গেল এটা কিন্তু টাইপ ওয়ানেই আছে মাথায় যেন থাকে ঠিক আছে ওকে লিখে নেবে বোঝাতে পারলাম আশা করি তো এই হলো টেন্সটা কিন্তু খেয়াল রাখবে দেখো ওয়াশ রেখেছি কিন্তু ওখানে যে টেন্স থাকবে সেটা অনেকে খেয়াল করে না কিন্তু ঠিক আছে চলো এবার নেক্সট প্রশ্ন আমরা দেখি দেখো লাস্ট প্রশ্ন ইউ আর এ ভেরি গ্যালেন্ট ম্যান কোটেশানটা দেখবে ন্যারেশন চেঞ্জ করতে টান ইন্টু ইনডাইরেক্ট স্পিচ ওকে ঘটাবে না ডাইরেক্ট ইনডাইরেক্ট দু প্রকারের ন্যারেশন আছে ডাইরেক্ট হচ্ছে কর্তার হুবহু কথা যেটা কোটেশনের মধ্যে থাকে দেখতে পাচ্ছ দুটো জায়গা কোটেশনের মধ্যে আছে ইউ আর এ ভেরি গ্যালেন্ট ম্যান এই কোটেশনের মধ্যে ডাইরেক্ট স্পিচটা এটা অ্যাসাটিভ বাক্য আছে মানে স্টেটমেন্ট তুমি খুবই সাহসিক ম্যান এটা দ্য ইজ হ্যাবিট টেক্স থেকে দিয়েছে ক্লাস টুয়েলভের স্টুডেন্টসরা তো জানোই অন্য কোনো ক্লাসের স্টুডেন্টসরা যাতে বুঝতে অসুবিধা না হয় কেউ গ্রামার সবার জন্য ঠিক আছে গ্রামার শিখতেই পারে কেউ সে যে কোনো ক্লাসেরই হোক না কেন ক্লাস নাইন টেনেরও স্টুডেন্টস হোক এইটের হোক তারাও শিখতে পারে অ্যাডভান্স লেভেলে তাই না তো কোনো অসুবিধা নেই তাদের জন্য এই মিনিংটা বলে দিচ্ছি যে তুমি হলে খুবই গ্যালেন্ট মানে সাহসিক তরুণ ব্যক্তি সি সাইড সে বললো আচ্ছা রিপোর্টিং ভারযুক্ত যুক্ত সাবজেক্টটা পরেও থাকতে পারে এটা আগে থাকলে তোমাদের বুঝতে সুবিধা হয় সি সাইড কমা ইউ আর ভারে এটা পরেও থাকতে পারে কোনো ঘাবড়ানো কিছু নেই ওটাকে আগে নিয়ে আসতে হবে যেরকম নিয়মে করি আমরা সেরকম করব হ্যাঁ সি সাইডটাকে আগে নিয়ে আসতে হবে ওটা পরে থাকতে পারে ঘাবড়াবে না আচ্ছা তারপরে দেখো আবার আরও একটা ডাইরেক্ট স্পিচ আছে বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস এটা আবার প্রশ্নবোধক বাক্য আছে থাকুক কোনো ঘাবড়াবে না দুটোকেই দুটো ডাইরেক্ট স্পিচকেই আমি ব্যবহার করবো এবার যেহেতু মনে রাখবে দুটো যদি ডাইরেক্ট স্পিচ থাকে তো দুটো রিপোর্টিং ভার আসবে এখানে তোমাকে একটা দিয়ে দিই যে সেইট সেটা তো থাকবেই তারপর আমি একটা কনজাংশান দ্বারা যুক্ত করব করে আর একটা রিপোর্টিং ভার বানব তাহলে মিটে গেলো ওটা অ্যাড করে দেবো তাই না তো চলো এবারে করি আমরা ঠিক আছে তো পেজটা নিয়ে আসি চলো চার নম্বর লাস্টে হ্যাঁ তো কী করবো সি সেইড সেইডি রাখবো ঠিক আছে কারণ অবজেক্ট যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেইড টু টোল করতাম আর শুধু সেইট থাকে সেইডি রাখবো অবজেক্ট নেই আনার কোনো দরকার নেই টেক্সট ওয়েল তোমরা জানোই কাকে বলছে ন্যাডওয়ারকে বলছে তাই না ব্লাইন্ড নাইডওয়ারকে সি সেইট লিঙ্কার আর কি হবে অ্যাসাটিভ বাক্য ডাইরেক্ট স্পিচ ছিল না যে ওয়াজ এ ভেরি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ইউ আর আ ভেরি গ্যালেন্টি ম্যান তো এখানে দেখতেই পাচ্ছ আমরা কী করবো তো অ্যাসার্টিভ বাক্যর ক্ষেত্রে আমরা কী করব দ্যাট অ্যাপ্লাই করবো তাই না এবার পার্সেন্ট চেঞ্জের ব্যাপার আছে হ্যাঁ রিপোর্টিং ভাব সেইটের সাথে রিপোর্টের স্পিচ যেটা কোটেশনের মধ্যে থাকে ডাইরেক্ট স্পিচ বা রিপোর্টের স্পিচ এটা জয়েন হয়ে যাবে যদি রিপোর্টের স্পিচ বা ডাইরেক্ট স্পিচ অ্যাসাটিভ থাকে তো দ্যাট দিয়ে যায় না তোমরা সবাই জানো তো বলে দিলাম এইবারে পার্সেন্ট চেঞ্জ হবে মনে রাখবে ফার্স্ট পার্সেন্ট থাকলে রিপোর্টিংভাবে সাবজেক্ট অনুসার হয় সেকেন্ড পার্সেন্ট থাকলে রিপোর্টিং রিপোর্টিংভাবে অবজেক্ট হয় থার্ড পার্সেন্স থাকলে চেঞ্জ হয় না আর যেহেতু টেক্সচুয়াল গ্রামার তোমরা তো জানো ন্যাটারকে বলছে তো হি হবে সবাই বুঝতে পারছো এখানে উল্লেখ নেই কাকে বলছে তোমরা জানো তো হি করব এবার টেন্সটা লক্ষ্য করব এ কোনো সত্য কথা বোঝাচ্ছে না বা অভ্যেস বোঝাচ্ছে না যে টেন্স চেঞ্জ হবে না তো বুঝেই পাচ্ছ টেন্স চেঞ্জ হবে তো আর প্রেজেন্ট টেন্স আছে ফার্স্ট টেন্স হয়ে যাবে তাই না তো চলো করি আমরা দ্যাট হি ওয়াজ এ ভেরি গ্যালেন্ট মানে সাহসিক ইয়াং ম্যান ব্যাস এই পর্যন্ত হলো এইবারে যে অংশটা আছে আর একটা যদি এরকম কোটেশনের মধ্যে থাকে ডাইরেক্ট স্পিচ আলাদা করে তো ওটাকে আমরা একটা কনজাংশন সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত করবো বাটের এখানে কোনো প্রয়োজনীয়তা হবে না ঠিক আছে বাট দরকার হবে না অ্যান্ড দ্বারা করবো আর দিয়ে প্রশ্ন আছে তো দিয়ে প্রশ্ন থাকলে আমরা কী জানি যে রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টের স্পিচটা যে জয়েন করবো ওই স্টাইল লিঙ্কার হিসেবে অ্যাড হবে তাই না যদি দিয়ে প্রশ্নবোধক হয় দিয়ে না থাকলে আমরা জানি ইফ বা ওয়েদার আনি ইফটাই সহজ তো চলো সেইভাবে আমরা করবো আর রিপোর্টিংভাবে একটা নিয়ে আসতে হবে প্রশ্ন ক্ষেত্রে সবাই জানি আমরা আক্সট হয় তাই না তাহলে কী ছিল হোয়াই আর ইউ সো সিরিয়াস বাটের কোনো প্রয়োজন হবে না হোয়াই আর ইউ সো সিরিয়াস তো চলো সো সোই রেখে দেবো ঠিক আছে অ্যান্ড সাধারণত অ্যান্ড দিয়ে হয় ঠিক আছে অ্যান্ড আকস্ট অ্যান্ড এখানটায় মিনিট অ্যান্ড আক্স হয়েছে এবারে ডাব্লিউইচ আছে ওইটাই লিঙ্ক আর করে দেবো আস হোয়াই কী ছিল হোয়াই আর ইউ সো সিরিয়াস তো ইউ তো বুঝতে পারছো হি এবার মনে রাখবে ওই প্রশ্নটাকে যেই বাক্যই থাকুক না কেন ডাইরেক্ট স্পিচ ওই সবই রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত হয়ে অ্যাসাটিভ বাক্যই হয়ে যায় মানে প্রশ্নবোধকটাকে পদকটাকে হাঁটিয়ে আমি করবো অ্যাসাটিভ অ্যাসাটিভ বা স্টেটমেন্টে কি আগে কর্তা তারপরে ক্রিয়া তাই না এ তো বেসিক গঠন ইংরেজি বাক্যের তাই না তো হি করে দেবো হোয়াই হি আর ছিল প্রেজেন্টেন্স পাস্ট টেন্স কে হয়ে যাবে ওয়াস হোয়াই হি ওয়াস সো সোই থাকবে সিরিয়াস বলো ক্লিয়ার হলো হি সিরিয়াস্টপ ফ্লু দিলেই কাটা কি বললাম ডাইরেক্ট স্পিচ যে বাক্যই থাকুক না কেন রিপোর্টিং ভার্ভের সাথে রিপোর্টের স্পিচ বা ডাইরেক্ট স্পিচ জয়েন হয়ে গিয়ে বাক্যই হয়ে যায় তো অ্যাসাটিভ বাক্য আগে কথা দাবি কিয়া তো আনলাম হি ওয়াজ সো সিরিয়াস দেখো প্রশ্নটা একবার দেখে নাও এই যে হোয়াই আর ইউ সো সিরিয়াস সেটাই প্রশ্ন উঠে যাবে তাই না রিপোর্টিং ভাব আমাকে নিয়ে আসতে হলো যেহেতু প্রশ্নবোধক বাক্য আর একটা রিপোর্টিং ভাব নিয়ে আসতে হবে যদি এটা অ্যাসাটিভ বাক্য থাকতো তাহলে কী কথা বলতো হতো অ্যান্ড ফার্দার সেইট যদি অ্যাসাটিভ বাক্য থাকতো আরেকবার আনতে হতো অ্যান্ড ফার্দার সেই সেইটটা আনতে হতো আরেকবার ঠিক আছে তো সেটা কী প্রশ্ন আছে সেটার উপর ডিপেন্ড করবে তো এইভাবে ন্যারেশনটা হয়ে গেলো দেখিয়ে দিচ্ছি দেখো সে বলেছিল যে সে খুবই সাহসিক হি করলাম ইউটা সেকেন্ড রিপোর্টিং ভাবের অবজেক্টকে অবজেক্ট এখানে নেই কিন্তু আমরা জানি কাকে বলছে টেক্সটে ব্লাইন্ড নারেটারকে বলছে তাই না তো হি করলাম তো হি ওয়াজ প্রেজেন্টেন্স পার্সটেন্স হয়ে গেল ওয়াশ হি ওয়াজ আ ভেরি গ্যালেন্টিয়াংম্যান এবং জিজ্ঞাসা করেছিল কেন সে অত সিরিয়াস ছিল ওয়াই হি ওয়াজ সো সিরিয়াস ফ্লু স্টপ এখানে এইচ ওয়াই হাইটা প্রশ্নের কাজে ব্যবহৃত হয়নি ওখানে প্রশ্নের কাজে ব্যবহৃত হয়েছিল ইন্ট্রোগেটিভ প্রোনাউন এখানে লিঙ্কার হিসাবে ব্যবহৃত হলো কনজাংশন হিসাবে ঠিক আছে একটা ওয়ার্ডের মাল্টিপল ব্যবহার আছে পার্সঅ হিসাবে ইউজ হতে পারে তোমাদের বলেই থাকি আমি এ ওয়ার্ড ক্যান হ্যাভ মাল্টিপল মিনিংস অ্যান্ড ক্যান হ্যাভ মাল্টিপল পার্টস অফ স্পিচ তো তার জন্য ভালো ডিকশনারি দেখতে হবে যা কিছু পড়বে ডিকশনারির জন্য বলি পার্শ্বী বিচার করে চলবে তাতে ডেপ বাড়বে ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে ধারণা স্পষ্ট হবে ঠিক আছে নিজেরাও লিখতে শিখবে বলো বই পারলাম কি না তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কমন আসার প্রবল সম্ভাবনা লিখে নেবে নোট ডাউন করে নেবে ঠিক আছে বা স্ক্রিনশটও করে রাখতে পারো পরে লিখে নেবে এগুলো নিয়ে ভাববে এইভাবে ভাবতে শেখো এইভাবে সলভ করতে তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো আরামসে সলভ করতে পারবে এইগুলো কমন না এলেও পারবে আমি বলছি ঠিক আছে আমি তোমাদের এরকম আরও স্কুলের যত কোশ্চেন্স পাবো আমি সেগুলো তোমাদের নিয়ে আসবো গ্রামার পোশানটা অবশ্যই গ্রামারটা সলভ করিয়ে দেবো এবং টেস্ট পেপারও এবিটি এর বেরোলে আমি বিটি টেস্ট পেপারও গ্রামার পোর্শন যতটা সম্ভব পারা যাবে টাইম দিতে পারবো সেগুলো আমি অবশ্যই ক্লাস নিয়ে আসবো ঠিক আছে তো কোনো জায়গায় প্রয়োজনে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে এই সুবিধা তোমাদের কাছে ইউটিউবে আছেই তো আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম ओके थैंक यू आज यही पे ले लो